নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহিসালাম। বড় মেজাজ ওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি। থাপ্পর মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন। অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না, কিন্তু আমি দেখতে চাই, আমি কি করতে চাই? জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, নেভার ইউ ক্যান সি মি, তুমি আমাকে দেখতে পাবে না, কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদানা মুসা বললেন, আমি দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন, আল্লাহ বললেন, মুসা বললেন, আল্লাহ বললেন, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়, মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, ওরে মুসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন, আমি দেখেই ছাড়বো। অবশেষে নবীর আব্দার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন। আল্লাহ বললেন, মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা, তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন, কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়। আমরা কি আল্লাহর কথা শুনি? জোরে বলেন। কিন্তু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন। তো উনার চিন্তা হচ্ছে, যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ বললেন, মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন। আল্লাহ বললেন, মুসা এটা যেন তেন কোনো খেলা না, আবার তোমারে জিজ্ঞেস করতে চাই, আসলেই তুমি দেখতে চাও কিনা? মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই এক কথা এক দাবি, সেটা কি? আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন, মুসা এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কি না? এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম, তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া। সাইয়েদানা মুসা বললেন, আমি রাজি। আল্লাহ বললেন, ওকে তাহলে খেলা শুরু করে দিলাম। ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো, খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন। কি করে দিলেন? চারিদিকে চার ফারসাক এলাকা, এক ফারসাকে 12 মাইল, চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 336 কিলোমিটার জায়গায় আল্লাহ অন্ধকার করে দিলেন। ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোন আওয়াজ নাই, অন্ধকার, এবার মনের মধ্যে ভয় এসেছে, কিন্তু আল্লাহকে দেখতে চায়। ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন। এবার বললেন, মুসা আরো কিছু কাজ আছে তোমার, চারদিকে চার ফারসাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না। সবগুলো পশু আর প্রাণীকে বললেন, আল্লাহ বললেন, তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন? বলেন, ঢুকলে খেলা হবে, খেলাইটা হবে। আল্লাহ বললেন, সবাই বাইরে চলে যাও। সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন, মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই? কেরো আমান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই? আল্লাহ বললেন, তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন, আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চার দিকে বাউন্ডারি দাও। স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে, পায়ের সাথে পা লাগিয়ে চার দিকে একটা বাউন্ডারি দিলেন, চিল্লায় বললেন, আল্লাহু আকবার। এবার সাইয়েদানা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদানা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার, ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি,
আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই, আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি, এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কি না? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সাইয়েদনা জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি, এবার খেলা হবে। খেলা কি হবে জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই ক্যান্ট ইমাজিন, এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি, কুমিল্লা হলো বাংলাদেশের 64 জেলার একটা জেলা, 64 জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ। এক কানাডা বাংলাদেশ থেকে 100 গুণ বড়, এক রাশিয়া বাংলাদেশ থেকে 200 গুণ বড়, এরকম 200টা দেশ নিয়ে এই পৃথিবী। তার মধ্যে দেশগুলো হচ্ছে 30 ভাগ, আর সাগর হচ্ছে 70 ভাগ। চিল্লায় বলেন আল্লাহ আকবার। তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি, কত নগণ্য আমি, কত ক্ষুদ্র আমি, কত ছোট্ট আমি, ঠিক কি না? এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ। এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই, যেটার আলো প্রায় 8 মিনিট 20 সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে, সেকেন্ডে 186,000 মাইল বেগে, এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। সূর্যই কি পৃথিবীর সবচাইতে বড় সাইজের তারা? না, সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে। বেটেলজিউস নামে একটা তারা আছে, যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই বেটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে এই না, বেটেলজিউসই পৃথিবীর সবচেয়ে বড় তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই, তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, এটা কারেই না, বেটেলজিউস, এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড়। এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি, আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা, আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় 400 বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। চিল্লায় পড়ে আল্লাহু আকবার। এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই? এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। প্রথম আসমানের দিকে তাকালেন, ওনার চোখের পাওয়ার বাড়িয়ে দিল কে? উনি এই গ্যালাক্সি দেখতে আরম্ভ করলেন, ব্ল্যাক হোল দেখতে আরম্ভ করলেন, ইউনিভার্স গুলো দেখতে আরম্ভ করলেন, ডিফারেন্ট ল অফ ন্যাচার নিয়ে যত ইউনিভার্স আছে তিনি দেখলেন। তারপরে দ্বিতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়, একটার চেয়ে আরেকটা বড়। আমরা কিন্তু প্রথম আকাশ দেখি না। নাসার বিজ্ঞানীরা আজীবন গবেষণা করেও প্রথম আকাশের নাগালে যেতে পারবে না। তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। এটা কি? প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ, একটার চাইতে আরেকটা বড়। কত বড়? বিষ্ণুই বললেন তোমার হাতের আংটিটা, কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও, তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন 7 আকাশ দেখলেন, তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন 4টা ঝর্ণা, 4টা নদী, 2টা জান্নাতে ঢুকেছে, 2টা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়,
সাইয়েদানা মুসা আলাইহিসসালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? আল্লাহ। ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? আল্লাহ। তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা। আমরা হজ্জে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহরে ডাকি, ফেরেশতারাই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই, সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে, একবার করে ঢুকে 70,000 জন, একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন, সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়, তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিসসালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়, 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট, এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই, শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদনা মুসা বলে চলবে। সাইয়েদনা মুসা বললেন কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন খেলা চলবে, এত দূর এসেছি পিছনে ফেরত তাকার মানুষ আমি নই, ঠিক না? আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ পড়ে এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিসসালাম শক্ত হয়ে দাঁড়ালেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইকা, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়া গুলো ঝুলে যায়, মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও, 70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিন ইকরাম হায়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায়? কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু, কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি, মিসলা উনমুলাতিল খানসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খানসার, কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা খিংসার, বলেন ইবহাম, কথা বলে না, ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খিংসার, এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন, এই যে মিসলা উনমুলাতিল খানসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন, কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইকা, আল্লাহ বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি, তোমার উপরে যদি নূরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে আমি দেব তুর পাহাড়ের উপর, কিসের উপর? জোরে বলেন কিসের উপর? পুরো পাহাড়টা আল্লাহর নূরের তাজাল্লির কারণে লালো খয়েরি আর কালো আকার ধারণ করেছে, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খারা মুসা সাইকা, রাব্বুল আলামিন বললেন মুসা শেষবারের মতো বলছি এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মুসা বলে চলবে, কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন, মুসা আলাইহিসসালামের গায়ের উপরে দেন, দিছে তুর পাহাড়ে, কোথায়? এক ঘন্টার জন্য দিয়েছেন, আধা ঘন্টা, 10 মিনিট, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 সেকেন্ডও দেন তো হুজুর, 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড,
এক মাইক্রো সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড, এক ন্যানো সেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ দূর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পয়গাম্বর ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন, মুসা আলাইহিসসালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন, কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কি না? এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আননি, ও নবী সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ, আপনি বলেন ফা ইন্নী করিব, আমি কাছে না দূরে। আরো জোরে বলেন, আল্লাহ কাছে না দূরে। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের সাহারগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কিনা? এই ঘাড়ের রগের চেয়েও আল্লাহ বেশি কাছে, চিল্লা বলেন ঠিক কিনা?